পতেঙ্গা থেকে টানেলের মাধ্যমে আমরা এই আনোয়ারা এসে পৌঁছালাম এবং 50 টাকা ভাড়া নিয়েছে। রাস্তা তো অসাধারণ, একেবারে এক্সপ্রেসওয়ে। প্রথমবার এই টানেলের মধ্য দিয়ে আসলাম, খুবই এক্সাইটেড ছিলাম। আসলে প্রচুর রোদ, সমস্যাই হলো এইটা, কারণ রোদ না থাকলে আরও উপভোগ্য ছিল জার্নিটা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের একমাত্র সুড়ঙ্গ পথ। এটি কর্ণফুলী নদীর নিচ দিয়ে পতেঙ্গা এবং আনোয়ারাকে সংযুক্ত করে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন টানেলের অত্যন্ত প্রশস্ত পথটি। বাসের স্পিড ক্রমাগত বাড়ছে। মনের মধ্যে কিছুটা এক্সাইটমেন্ট এবং ভয় কাজ করছিল। অবশ্য ভয় লাগছিল বাসের স্পিডের কথা চিন্তা করে, কারণ ড্রাইভার খুব দ্রুত বাস চালাচ্ছিল। টানেলটি ছিল আলোকিত, প্রশস্ত এবং অত্যন্ত চমৎকার। পতেঙ্গা থেকে বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে আনোয়ারা যাওয়ার অভিজ্ঞতা আমার কাছে ছিল একটা অবিস্মরণীয়। আমরা প্রায় মাঝখানে চলে এসেছি এই টানেলের, এবং এটা সব থেকে গভীরতম জায়গা এই টানেলের। গাড়ির স্পিড ধীরে ধীরে কমে যাচ্ছে। সামনেই সুড়ঙ্গটার মুখ দেখা যাচ্ছে, অর্থাৎ এই টানেলের মুখটা দেখা যাচ্ছে। আমরা আনোয়ারার প্রান্তে এসে পৌঁছেছি। অবশ্য এখান থেকে আনোয়ারা প্রায় 4-5 কিলোমিটার দূরে। টানেলের দুই প্রান্তই অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা, যে কারণে এটা দেখতেও অনেক সুন্দর লাগে। টানেলের মাধ্যমে পতেঙ্গার ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে মোটামুটি 4-4.5 মিনিট সময় লেগেছে। আর সামনেই দেখা যাচ্ছে টানেলের টোল প্লাজা। টানেলের টোল প্লাজার পর থেকে শুরু করে রাস্তাটা খুবই চমৎকার, এবং এই রাস্তাটা কক্সবাজারের সাথে গিয়ে সংযুক্ত হয়েছে। রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আনোয়ারাতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।